হ্যালো, আসসালামু আলাইকুম। পুষ্পায়ন ব্লগে সবাইকে আমন্ত্রণ। আজকে একটা আচারের রেসিপি নিয়ে আসছি। তা আচারটা হলো একদম সিম্পল আচার, ঘরের মধ্যে রেসিপি, যেরকম মামার আচার বিক্রি করে, আমরা স্কুলের সামনে গেটে খেতে পারতাম, সেরকম একদম ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন। তার জন্য লাগছে কি, চালতা। আজকে করছি চালতার আচার, এর জন্য নিয়ে নিচ্ছি চালতা, ছোটো ছোটো করে যার যেরকম ইচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর লাগছে কী কী দেখিয়ে দিচ্ছি। লাগছে গুড়, আমি এখানে আখের গুড় আর বাটার গুড় মিলিয়ে নিয়েছি, কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ দুটা, নিয়ে নিয়েছি রসুন থেতলিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি এখানে একটু ধনিয়ার গুঁড়া, নিয়ে নিয়েছি লবণ আর একটু ফ্রুট কালার দিব, তো একটু লাল লাল থাকে না আর চালতার আচাটা, এই জন্য একটু ফ্রুট কালার দিয়ে দিব, অরেঞ্জ কালার যেটা নিয়ে নিচ্ছি। আর লাগছে হলো আমাদের ভিনেগার, আর লাগছে সরিষার তেল। এখন আমরা আর লাগছে পাঁচফোড়ন, লাগছে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা আমরা ভেজে গুঁড়ি করে নিব। আর লাগছে সরিষার তেল, আপনি যে কোনো সরিষার তেল ইউজ করতে পারেন, যেটা ভালো সেটা। আর এখন আমরা চলে যাচ্ছি চুলায়, গরম পানির মধ্যে আমি চালতাগুলিকে সিদ্ধ, চুলার গরম পানির মধ্যে আমি একটু পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু যে লবণ নিয়েছিলাম ওইখান থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি পানিতে, যেন তো আমার চালতাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর করার সময় কিছুটা লবণ চেখে নিব কতটুকু প্রয়োজন আছে দেখে। আর এখন পানিটা একটু বলা কষা পর্যন্ত অপেক্ষা করতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই চালতাটা, চালতা কুচুটা আমি দিয়ে দিচ্ছি, এটা বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো, একটু নেড়ে চেড়ে দিব, বলক আসা পর্যন্ত আমরা এটা একটু অপেক্ষা করবো। তো এটা আমরা চুলায় দিয়ে দিয়েছি, এখন চুলে দেওয়ার পর কিছুক্ষণ পর চলে আসছে, আমি এটাকে আমার বলক চলে আসছে, তার দেখতে একটু দেখি কেমন একটা সিদ্ধ হয়েছে কিনা। বলক চলে আসার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এর আগে একবার আমি দিয়েছি, এখন দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নিই। আর একটু সিদ্ধ হবে, এই জন্য আমরা আরও পাঁচ মিনিট মতো অপেক্ষা করছি, চুলাটা কমিয়ে দিয়ে আর একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি, ঢাকনি দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব। তো চলে আসলাম পাঁচ মিনিট পরে, সিদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। এই জন্য আমরা মোটা থেকে একটু দেখেছি, একটা ছোট একটু মোটা একটা চিকন হয়েছে, এর জন্য ওই কাটা ছেঁচে এই যে সিদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ, তো এখন আমি এটার পানি ঝরিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছে যে আচার থেতলিয়ে বা আচার থেতলিয়ে বা ওই যে পাটায় পিষে করতে হচ্ছে বা পাটায় ছেঁচে নিতে হচ্ছে, ওরকম যেন না করতে হয় ওই জন্য একটা সহজ পদ্ধতিও দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমি এই পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি, এখন আমরা এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখনও কিন্তু ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন কি না ক্যামেরায়। এখন এটা এটাকে কীভাবে আমি থেতলিয়ে নিব সেটা দেখাচ্ছি খুব সহজে, গরম অবস্থায় এটা থেতলাতে হবে, নাহলে এটা করা হবে না। তো ডাল ঘুটনিও সবাই চিনেন, আমরা এটাকে ডাল ঘুটনি বলি, এটা দিয়ে জোরে জোরে আমি চাপ দিব, এটা বলে যাবে। ভালো হয় আমি এটা ডাল ঘুটনি দিয়েই করি, দেখে দিচ্ছি একদম গলে যাচ্ছে, এই দেখুন সুন্দর গলে গলে যাচ্ছে। তো চলে আসলাম চুলোতে, চুলোতে এখন পাতিল দিয়ে দিলাম, পাতিলটা একটু গরম হলে একে একে সবে আচারের মশলা দিয়ে দিব আর আপনাদের সাথে। তো এর মধ্যে কিন্তু আমি পাঁচফোড়নটা একটু হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি এই চালটা সিদ্ধ করার সময়, এটা হলো পাঁচফোড়নটাকে একটু হালকা তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি দিন আমি রাখবো না, এই জন্য অল্প একটু তেল দিয়েছি, তেলটা যতটুকু কম খাওয়া যায় আর কি। আর যদি বেশি দিন রাখার ইচ্ছা থাকে তাহলে অল্প একটু তেল বেশি দিয়ে দিবেন, আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন যেটাকে আমি থেতলিয়ে রেখেছি সেই রসুন থেতলানোটাকে দিয়ে দিচ্ছি, সরিষার তেলের মধ্যে রসুন থেতলানোটাকে দিয়ে দিচ্ছি, এটা দু তিন মিনিটের মধ্যে ভেজে নেব। আর শুকনো কাঁচামরিচ যেটা, শুকনো মরিচ যেটা আছে সেটা আমি একটু ছিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে, মাঝখান থেকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, ঝালটাও মিশিয়ে যেটা হবে আচারটা দিয়ে
এখন এটাকে একটু ভেজে নেব রসুনটাকে একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো রসুনটাকে একটু ভেজে নেব তো রসুনটা একটু ভাজা হয়ে গেছে আমি এখন সেই চালতা থেতলানোটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নরম গলে গেছে তো ওই থেতলিয়ে নিয়েছি এখন এইটাকে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া করবো রসুনের সাথে তেলটার সাথে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি গুড় আমি দুই রকমের গুড় নিয়েছি আখের গুড় আর পাটালি গুড় একসাথে করে নিয়েছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে করতে পারেন বা যে কোনো একটা গুড় দিয়ে করতে পারেন আর যে মিষ্টি না খেতে চান সে মিষ্টি না দিলেও পারেন ও সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা একটু দেখে নেবেন কারণ সিদ্ধ সময় দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া যেটা রেখেছিলাম সে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন এটা মিশিয়ে নেব গুড় দিয়েছে যেহেতু এটা একটু গলতে সময় লাগবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি সিরকা সিরকাটাতে দিলে ভিতরটা একদম নরম হয় ভালো লাগে পরিমাণ মতো যার যেরকম ইচ্ছে দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সিরকা এখন দিয়ে দিব সিরকা দিয়ে একটু নাড়াচাড়া করছি এখন দিয়ে দিব একটু ফুড কালার মামারা একটু হলুদ রঙের হয়ে থাকে দেখি আমরা তো ওইরকম একটু জর্দার রং দেয় তো না আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু 2-3 ফোঁটার মতো ফুড কালার ফুড কালারটা আপনি দিয়ে ইচ্ছা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন ফুড কালারটা দিলে একটু দেখতে ভালো লাগে যার যার ইচ্ছে জর্দার রং দিয়ে দিতে পারে চিনি দিয়ে করলে সাদা থাকবে ফুড কালারটা দিয়ে করলে একটু অরেঞ্জ কালার হবে এই এখন এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে গুড়টা গলা রাখতে মতো অপেক্ষা করবে এখনো গুড়টা গলে নি আর এর মধ্যে আমি একটু লবণটা চেখে নিচ্ছি ঠিক আছে আমার লবণ এর মধ্যে আমি একটু গুড়টা গলার জন্য অপেক্ষা করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়ন গুঁড়োটা এটাও পরিমাণ মতো দিবেন আপনি যদি 2-3টা চালতা নেন সেরকম অনুযায়ী দিবেন যতটুকু আচার বানাবেন সেরকম পরিমাণ মতো দিবেন আমি তারপর ডেসক্রিপশন দিয়ে দিব কতটুকু কোনটা নিয়েছি গুড় চালতা লবণ কতটুকু নিয়েছি ভালো একটা গ্রান আসছে যেটা মানে আসলে ভিডিওর ওপার থেকে তো বোঝা যাচ্ছে না আমি রান্না করছি বুঝছি খুব ভালো একটা আচারের গ্রান আসছে পাঁচফোড়নের গ্রান প্রাস সব কিছু মিলে খুব ভালো একটা গ্রান আসছে তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে রান্না করবো আরও 5 মিনিট এখন চলে আসলাম আবার দেখি কি অবস্থা চালতা থেকে হালকা পানি বেরিয়েছে এখন এটা আরেকটু নাড়াচাড়া করে আবার একটু দিয়ে দেবো আরেকটু সিদ্ধ হবে মানে আরেকটু মশলাগুলি ভিতরে যেন ঢুকে তাহলে খেতে ভালো লাগবে আরেকটু এটা হবে আবার এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি চলে আসছি চুলোতে পানিটা পুরোটাই শুকিয়ে গেছে তা আমি 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি লবণ সব ঠিক আছে আমি টেস্ট করে নিয়েছি আর যখন যার যেরকম লাগে তখন সে ওরকম ঝাল লবণ মিষ্টি দেখে দিয়ে নেবেন আর ফুড কালারটা আমি দিয়েছি কেউ না চাইলে দিতে নাও দিতে পারেন সাদা থাকবে ফুড কালারটা না দিলে আর এটা দিলে আর জর্দার রংটা দিলে একদম মামা আমরা যেরকম স্কুলের সামনে কলেজের সামনে আমরা ছোটোবেলা খেতাম ওই মামারা বিক্রি করতো আচার চালতার আচার দেখলে একদম লোভনীয় খেতে ইচ্ছে করে সেম এরকমই টেস্ট করে দেখবেন বানাবেন আমাদেরকে জানাবেন
তো আমাদের হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের আচারটা, তো এই যে দেখতেই পাচ্ছেন একদম গলে গেছে, ধোয়া উঠছে, ঠান্ডা হলে আমরা এটা করে খাবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমরা কীরকম ভাবে এটা করেছি, কী কী লেগেছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খেয়ে আমাদের কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমাদের খুব উৎসাহিত যোগায় এবং আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেল আইকন বাটনে টিপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন কোনো ভিডিও আসলে আপনার আগে দেখতে পারেন। তো আমাদের ভালো ভালো ব্লগের জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।